হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো নিয়ে চলে এলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু কলেজের আপডেট একসাথে নিয়ে চলে এলাম এই ভিডিওটাতে। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কিছু কলেজের তরফ থেকে চলে এসছে অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ কলেজ ভর্তি 2023। ক্যালকাটা ইউনিভার্সিটির যে গাইডলাইন্স, বিএ বিএসসি অনার্সের গাইডলাইন্স অথবা পাসের গাইডলাইন্স, অন্যদিকে বিকম অনার্স বা পাসের গাইডলাইন্স আমি শেয়ার করে দিয়েছি, একটু প্লিজ দেখে নেবেন। কী কী পড়াশোনা করতে হবে সেমিস্টার ওয়াইজ সমস্ত বলা আছে। তো চলুন দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কিছু কলেজের অফিসিয়াল আপডেট শুধুমাত্র এই ভিডিওটায়। প্রথমেই শেয়ার করছি ফকিরচাঁদ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ। প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম, ফাইনালি শেয়ার করে দিচ্ছি ফকিরচাঁদ কলেজের সমস্ত আপডেট। তো ফকিরচাঁদ কলেজে আজকে সমস্ত ভর্তি প্রসিডিওর অনলাইনের মাধ্যমে হচ্ছে। 4 বছরের গ্র্যাজুয়েশন, 3 বছরের গ্র্যাজুয়েশন সব অপশানই পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনি মর্নিং ডে দুটো সেকশন রয়েছে। আচ্ছা, ফকিরচাঁদ কলেজে আপনি আবেদন করছেন এর জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু এখানে একটা ই কাউন্সিলিং আলাদা করে রেখেছে। যদি আপনি ইন্টারেস্টেড হন ই কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত করতে পারছেন, তখন আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, বাট এটা ম্যান্ডেটরি কিছু নয়। এছাড়া ইডব্লিউএস ক্যাটাগরি যারা আছে তারাও সুবিধা পাবে অন্যান্য রিজার্ভেশনের সাথে। 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। টোটাল 8টা সেমিস্টারে পড়াশোনা করতে হবে যারা আজকে 4 বছরে গ্র্যাজুয়েশন করবে, এবং আপনাদের এক্সিট অপশান পাচ্ছেন। 2020 সালের যারা ক্যান্ডিডেট আছে তারাও আবেদন করতে পারবে, 20, 21, 22, 23 4 বছর। তবে 2020-22 স্টুডেন্ট যারা অলরেডি অন্য জায়গায় অন্য কলেজে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো এই ক্ষেত্রে যারা আজকে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাব মতন তারাই শুধুমাত্র আবেদন করতে পারছে। আচ্ছা, অনার্সের জন্য এখানে কি মার্কস চাইছে? প্রথমত আপনাকে ইংরাজি নিয়ে ল্যাঙ্গুয়েজ পেপার পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে, লাইক বাংলা, ইংলিশ বা হিন্দি, ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে ইংলিশ থাকতে হবে। প্লাস আপনাকে বলে দিয়েছে আজকে বেস্ট অফ 4-এর এক্সপেক্টে আপনার এখানে টোটাল অ্যাডমিশন হবে। কীভাবে হচ্ছে? আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের বলে দিয়েছে 50% মার্কস থাকতে হবে অনার্সের জন্য আপনাকে বেস্ট অফ 4-এ। আর তার সাথে আপনি যে সাবজেক্টে মেজর নেবেন সেই সাবজেক্টে 45% মার্কস রাখতে হবে। এছাড়া বলে দিয়েছে যাদের 55% মেজর, অর্থাৎ ধরুন আপনি বাংলায় অনার্স নিচ্ছেন, বাংলায় 55% নম্বর থাকলে আর বেস্ট অফ 4 লাগবে না। যারা এসসি এসটি আছে তাদের বলে দিয়েছে 40% হচ্ছে বেস্ট অফ 4-এ লাগবে, এবং 40% আপনাকে সাবজেক্টে পেলেই আবেদন করতে পাচ্ছেন। এর পরবর্তী চলে এসে আপনার যারা হচ্ছে আজকে এই যে মেজর কোর্সে মেরিট পয়েন্ট কীভাবে হবে, সিলেকশান খুব ইম্পর্টেন্ট। দেখুন, সিলেকশান বলে দিয়েছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত মেজর কোর্সের যে নম্বর প্লাস আপনার সেরা যে 4টি বিষয়ের নম্বর, তার 20% নেওয়া হবে মাত্র। অর্থাৎ আপনি ধরুন বাংলা অনার্স নিচ্ছেন, তাহলে বাংলায় যে নাম্বারটা পেয়েছেন প্লাস আপনার যেটা হচ্ছে বেস্ট অফ 4-এর নাম্বার, সেটা 20% এক্সপেক্টে মেরিট হচ্ছে। ভোকেশনাল অনার্স আবেদন করতে পারছে না। এর পরবর্তী আমরা দেখে নিচ্ছি পাস। পাস কিন্তু এদের মর্নিং ডে দুটো সেকশনে হয়। তো এই ক্ষেত্রে প্রথমত যারা যে ডেস সেকশনে আবেদন করবেন তাদের বলে দিয়েছে 50% মার্কস লাগবে, এবং যারা আজকে এসসি এসটি ক্যাটাগরি আছে তাদের 45% মার্কস লাগবে। যারা মর্নিংয়ে মর্নিং সেকশনে আবেদন করবেন সেটা আপনার যে কোনো, অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস বা এসসি এসটি যারা আছে সবারই 30% মিনিমাম পাসিং মার্কস থাকলেই আপনারা মর্নিংয়ে ফকিরচাঁদ কলেজে আবেদন করতে পারছেন। ফকিরচাঁদ কলেজে আজ কিন্তু 3 বছরের কোর্স হবে, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তার এক্সপেক্টে যে মেরিট হবে সেটা কিন্তু বেস্ট অফ 4-এর এক্সপেক্টে মেরিট হচ্ছে। আচ্ছা, এছাড়া ভোকেশনাল যারা আছে তারা এখানে আবেদন করতে পারছে। বিকমের ক্ষেত্রে বলে দিয়েছে আজকে আপনাকে বেস্ট অফ 4-এ পেতে হবে 50% মার্কস, আর 45% পেতে হবে অ্যাকাউন্টেন্সিতে অথবা তার রিলেটেড সাবজেক্টে, তাহলেই আবেদন করতে পারছেন। এছাড়া যাদের 55% সাবজেক্টে আছে তারাও আবেদন করতে পারবে। আচ্ছা, 40% হচ্ছে এসসি এসটিদের জন্য রাখা হয়েছে বিকমে। বিকম যারা 3 বছর প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ তাদের জন্য বলে দিয়েছে যে আপনাদের পাশ করলেই আপনারা কিন্তু আবেদন করতে পাচ্ছেন, এবং আপনাদের বলে দিয়েছে অ্যাকাউন্টেন্সিটা সাবজেক্ট হিসেবে রাখতে হবে। আচ্ছা, ভোকেশনাল বোর্ডরা কিন্তু বিকমে আবেদন করতে পারবে না। এবার শেয়ার করে দিচ্ছি ফকিরচাঁদ কলেজে তাদের সিট ক্যাপাসিটি, খুব ভালোভাবে বুঝতে হবে, ডিভাইডেশনগুলো বুঝতে হবে। প্রথমত আমি একটু ডে সেকশনে মেজরগুলো বলে দিই, অর্থাৎ অনার্স বাংলায় পেয়ে যাচ্ছেন 204 মতন সিট পেয়ে যাচ্ছেন, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো দেখে নেবেন। ইংলিশে 204, হিস্ট্রিতে 204 204 সিট রয়েছে, ফিলোসফিতে 93 সিট রয়েছে, পল সায়েন্সে 160 160, এডুকেশনে 84 মতন সিট আছে, ফিজিক্সে 56 সিট আছে, কেমিস্ট্রিতে 76 মানে 76টা সিট আছে, ম্যাথামেটিক্স মেজরে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাথামেটিক্স অনার্সে 84 মতন সিট, জুওলজিতে পেয়ে যাচ্ছেন 31, বোটানিতে 31, কম্পিউটার সায়েন্স মেজরে 22, তারপরে জিওগ্রাফি মেজরে 93 মতন সিট পাচ্ছেন, ইকোনমিক্সে পেয়ে যাচ্ছেন 38 মতন সিট পাচ্ছেন। তার সাথে
কলকাতা আপনি ডে সেকশনে পেয়ে যাচ্ছেন বিকম অনার্স, এখানে আপনি 233 সিট পাচ্ছেন 233, তার সাথে বিকম 3 বছরের কোর্স পাচ্ছেন 233, এবং ডে সেকশনে পেয়ে যাচ্ছেন আপনি বিএ 3 বছরের কোর্স, সেটাও পাচ্ছেন 671টা সিট আছে। এই 671 মানে ডিভাইডেশনটাও বলে দিচ্ছি আমি, লাইক এখানে আপনি প্রথমে বাংলা এডুকেশন যদি সংস্কৃত নিচ্ছেন তাহলে 125টা মতন সিট আছে, এডুকেশন পলস অ্যান্ড হিস্ট্রিতে 325 সিট আছে, বেঙ্গলি ফিলোসফি সংস্কৃতি সিট আছে 125, অন্যদিকে ইংলিশ ফিলোসফি সংস্কৃতি সিট আছে 36, পলস অ্যান্ড হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশনের সিট আছে 60, অর্থাৎ এই টোটাল মিলিয়ে আপনার দাঁড়াচ্ছে 671, বোঝা গেল? আচ্ছা, তারপরে বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সগুলো আছে ডে সেকশনে 187টা সিট পেয়ে যাচ্ছেন আপনি, পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তারপরে বায়োসায়েন্সে পাচ্ছেন 47, কম্পিউটার সায়েন্স যদি রাখছেন মাল্টি ডিসিপ্লিনারি 3 বছরে 56 সিট পাচ্ছেন, জিওগ্রাফি রাখলে 67 মতন সিট রয়েছে বিএসসি, ইকোনমিক্সের সাথে রাখলে হচ্ছে 24 মতন সিট, এবং ইলেকট্রনিক্স যদি রাখছেন মাল্টি ডিসিপ্লিনারিতে 30 মতন সিট, ফিজিক্যাল এডুকেশন রাখলে 60 মতন সিট রয়েছে। একটু ভালো করে বুঝতে হবে এখানে এই যে সিট ক্যাপাসিটি যেগুলোতে বেশি সব সময় চেষ্টা করবেন এটাও অপশনাল ফর্ম হিসাবে রাখা, কারণ সিট ক্যাপাসিটি বেশি মানে সেখানে কিন্তু আজকে কাট অফটা অনেকটা নামবে। মর্নিং সেকশনে আপনি পেয়ে যাচ্ছেন প্রথমত মাল্টি ডিসিপ্লিনারি বিএ কোর্স 1009 1009 মতন রয়েছে, এখানেও আপনি একদম সাবজেক্ট অনুযায়ী এখানে পেয়ে যাচ্ছেন সিটগুলো, এবং দেখুন দুটো সাবজেক্টে 467 করে কিন্তু রয়েছে বাংলা ইতিহাস ফিলোসফি আর পল সায়েন্স ইতিহাস এবং ফিলোসফির মধ্যে। তার সাথে আপনি ফিজিক্যাল এডুকেশন পেয়ে যাচ্ছেন সকালবেলায় মর্নিংয়ে পেয়ে যাচ্ছেন মাল্টি ডিসিপ্লিনারিতে 50 মতন সিট আছে। চলুন দেখে নিচ্ছি ফকিরচাঁদে কত টাকা খরচা পড়ছে। আমি চলে এসেছি ফকিরচাঁদ কলেজ তাদের মেন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন কলেজে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এবছর ভর্তি হচ্ছে। তো প্রথমত দেখুন এখানে আমরা চলে যাব ইউজি ফি স্ট্রাকচারটা ক্লিক করে নেব, এখানে ইউজি ফি স্ট্রাকচারে প্রথমে কিছু কমন ফিজ আছে, তার পরবর্তী দেখুন কত টাকা লাগছে। আমি কিছু বলে দিচ্ছি কারণ ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, আরও অনেক কটা আপডেটও শেয়ার করব। বিএ জেনারেল ডে এবং মর্নিংয়ে 1950 টাকা করে পড়ছে, তার পরবর্তী বিএ জেনারেল ডে মর্নিংয়ে ফিজিক্যাল এডুকেশন নিলে 2300 টাকা আপনার অ্যাডমিশনের চার্জ পড়ছে, বিকম অনার্স নিলে আপনার 2160 টাকা পড়ছে, বিকম জেনারেল নিলে আপনার খরচা পড়ছে 2010 টাকা, তার সাথে ম্যাথামেটিক্স নিলে আপনার খরচা পড়ছে 2535 মতন অ্যাডমিশনের সময়, ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্সের সাথে রাখলে 3010 মতন আপনি পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনি এখানে জেনারিক ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন, ফিজিক্স অনার্সের সাথে কেমিস্ট্রি ইলেকট্রনিক্স এই ক্ষেত্রে পড়ছে 2735 মতন। আমি আরও একটা দুটো বলে দিচ্ছি, বিএসসি জেনারেল ডে সেকশনে পেয়ে যাচ্ছেন 2510, অন্যদিকে আপনি এখানে কম্পিউটার সায়েন্স অনার্স ম্যাথামেটিক্স দেখে 4210 মতন পেয়ে যাচ্ছেন। এবার সেমিস্টার টু থেকে আপনার এত টাকা মোটামুটি খরচা পড়ছে। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এখানে আপনারা টোটাল এই যে সিসিএফ গাইডলাইন্সটা আমি জাস্ট ক্লিক করে আমি কিছু কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন বাংলার ক্ষেত্রে এখানে আপনি অনেক কটা কম্বিনেশন পাচ্ছেন, এডুকেশন পেয়ে যাচ্ছেন, ফিলোসফি পেয়ে যাচ্ছেন, মিউজিক পেয়ে যাচ্ছেন, ফিলোসফি পাচ্ছেন, ফিলোসফি এবং হিস্ট্রি পাচ্ছেন। এটা খুব ভালো কম্বিনেশন যাদের বিশেষ করে মিউজিকে ইন্টারেস্টেড আছে এবং খুব নাম্বারও ওঠে। ইংলিশের সাথে পেয়ে যাচ্ছেন আপনি ফিলোসফি হিস্ট্রি পল সায়েন্স হিস্ট্রি ফিলোসফি এডুকেশন পেয়ে যাচ্ছেন। একটু স্ক্রল করে চলে গেলাম, তার পরবর্তী আমরা একটু সায়েন্সের দেখে নিই। বোটানি ক্ষেত্রে আপনাকে জুলজি দিচ্ছে, কেমিস্ট্রি দিচ্ছে, জুলজি ক্ষেত্রে আপনাকে দিচ্ছে বোটানি দিচ্ছে, কেমিস্ট্রি দিচ্ছে, ম্যাথামেটিক্সের সাথে অনেক কটা অপশান রয়েছে লাইক ফিজিক্স কেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন, ফিজিক্স কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন, এবং তার পরবর্তী এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। 3 বছরে দেখুন এখানে 3 বছরের অনেক কটা অপশান দিয়ে দিয়েছে, আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী নেবেন। আর খুব সুন্দরভাবে এরা এই যে মানে স্ট্রাকচারটাকে খুব সুন্দরভাবে একদম বলে দিয়েছে কোন সেমিস্টারে কী পড়তে হবে। তো চলুন তাড়াতাড়ি দেখে নিচ্ছি পরবর্তী কলেজ। এবার শেয়ার করছি বেথুন কলেজ, অর্থাৎ এশিয়ার মধ্যে সর্বপ্রথম মহিলাদের কলেজ, তার নাম হচ্ছে বেথুন কলেজ, 1879 সাল থেকে চলছে। তো এবং প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম, নিয়ে চলে এসেছি, লাইক চাই প্রচুর ভিডিওটায়। এটা হচ্ছে বেথুন কলেজের ওয়েবসাইট bethunadmissions.ac.in, এখানে গিয়ে আপনাকে অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে, ইনফরমেশন বসিয়ে ক্লিক করছি। আর বেথুন কলেজের যদি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, এক্ষেত্রে আপনারা তো বেথুন কলেজে প্রথমত কোনো পাসের কোর্স করায় না, এক্ষেত্রে শুধুমাত্র আপনি অনার্সের জন্য আবেদন করতে পাচ্ছেন। টোটালটা অনলাইনের মাধ্যমে আবেদন হবে, 2020 সালের পরবর্তী যারা রয়েছে 2020, 2021, 2022, 2023 সবাই আবেদন করতে পারবে। বেথুন কলেজ শুধুমাত্র মেয়েদের কলেজ, তার ফলে শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পাচ্ছে। আচ্ছা, বেথুন কলেজের টোটাল ডিটেলসটা একদম সিঙ্গেল অ্যাডমিশনে হবে এবং রিজার্ভেশন পলিসি আপনি পেয়ে যাচ্ছেন, লাইক এখানে এসসি এসটি ওবিসি পিডব্লিউডির সাথে ইডব্লিউএস ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন। টোটাল ডকুমেন্টেশনগুলো যেগুলো আছে এগুলো লাগছে। আমরা চলুন একটু সোজাসুজি প্রথমে দেখে নিই সাবজেক্ট, সাবজেক্ট ওয়াইজ কত সিট আর মাইনাস সাবজেক্ট কী কী আছে।
তার প্রথমে রয়েছে বাংলা। বাংলায় টোটাল সিট রয়েছে মাত্র 21টা সিট, এই টোটাল সরি 47 মতন সিট রয়েছে। 21টা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি, এসসিদের জন্য 10টা, এসটিদের জন্য 3টে, ওবিসি এর জন্য 5টা, ওবিসি বি এর জন্য 3টে, ইডব্লিউএস এর জন্য রয়েছে 5টা, টোটাল 47। এখানে আপনি যেগুলো মাইনাস সাবজেক্ট পাচ্ছেন সংস্কৃত, ফিলোসফি, পল সায়েন্স অথবা সাইকোলজি এই তিনটের মধ্যে একটা, এবং হিস্ট্রি ওমেন স্টাডিজ পেয়ে যাচ্ছেন। আমি বলবো এখানকার সবথেকে ভালো সাবজেক্ট যদি স্কোরিং সাবজেক্ট ওমেন স্টাডিজ, সাইকোলজি এবং তার সাথে সংস্কৃত বা নিতে পারেন, অথবা দুটো সাবজেক্ট চয়েস করতে বলে সাইকোলজি আর ওমেন স্টাডিজ। আর বেথুনের সাইকোলজি কিন্তু যথেষ্ট পপুলার ডিপার্টমেন্ট। আচ্ছা, তার পরবর্তী ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে টোটাল এখানে 54 মতন সিট রয়েছে। এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন হিস্ট্রি, ওমেন স্টাডিজ, ফিলোসফি, সাইকোলজি, পল সায়েন্স। এক্ষেত্রে আপনার ওমেন স্টাডিজ এবং সাইকোলজি নিতে পারেন, এটা কিন্তু খুব ভালো কম মানে আপনার ধরতে গেলে খুব ভালো স্কোরিং সাবজেক্ট। এবার যদি মনে হচ্ছে যে না ভবিষ্যতে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে এগোতে পারি বা হিস্ট্রি নিয়েও এগোতে চাই, তাহলে বলবো আপনি এই সাবজেক্টগুলোর মধ্যে একটা চয়েস করতে পারেন। আচ্ছা, তার পরবর্তী হিস্ট্রি 47 সিট আছে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই কম্বিনেশনগুলো। ফিলোসফিতে সিট রয়েছে 47 মতন, পল সায়েন্সের সিট রয়েছে 47, সংস্কৃতের সিট রয়েছে 49 মতন রয়েছে, হিন্দিতে সিট রয়েছে 24। তারপরে চলে এসে সাইকোলজি, এই ক্ষেত্রে 31 31টা মাত্র সিট আছে। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় অ্যাকচুয়ালি কিছু কলেজ, আশুতোষ, বেথুন, যেখানে সাইকোলজি ডিপার্টমেন্টটা খুব ভালো ডিপার্টমেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন ইংলিশ বাংলার মধ্যে একটা বা হিন্দি বা সংস্কৃতের মধ্যে একটা সাবজেক্ট, আর হিন্দি হিস্ট্রি এবং ওমেন স্টাডিজের মধ্যে একটা সাবজেক্ট। সাইকোলজির সাথে আমার মনে হয় সবথেকে খুব ভালো সাবজেক্ট হচ্ছে একটা নয় ইংলিশ বা বাংলার মধ্যে একটা কমন সাবজেক্ট রাখা হয়, বা যার যেটা ল্যাঙ্গুয়েজ আপনি হিন্দি হলে হিন্দি রাখছেন, আর তার সাথে আপনি এখানে হিস্ট্রি বা ওমেন স্টাডিজও রাখতে পারেন। ইন ফিউচারে আপনি যদি আজকে ওমেন স্টাডিজ নিয়েও যদি পিএইচডি করতে চান বা সেদিকেও এগোতে চান, যেহেতু আপনার সাইকোলজি ব্যাকগ্রাউন্ড আছে আপনি অনেক সুবিধা পাবেন। ইভেন হিস্ট্রি নিয়েও যদি এগোতে চান আপনার সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক সুবিধা পাবেন। ইকোনমিক্সে বিএ, এক্ষেত্রে আপনি ম্যাথামেটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স দুটো অপশান পাচ্ছেন, 10টা মতন এখানে আপনি সিট রয়েছে। এরপর যেটা চলে এসে সেটা হচ্ছে বিএসসি। বিএসসির জন্য প্রথমত বোটানি, বোটানিতে 41 মতন সিট পাচ্ছেন। কেমিস্ট্রি, জুলজি আপনি পেয়ে যাচ্ছেন এখানে অপশান, অর্থাৎ পাশে পড়ার জন্য। কেমিস্ট্রিতে আপনি 47 সিট পাচ্ছেন, ম্যাথামেটিক্স, ফিজিক্স পেয়ে যাচ্ছেন, কম্পিউটার সায়েন্সে 29 পাচ্ছেন। ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং স্ট্যাটের মধ্যে যে কোনো একটা আর ম্যাথ আপনাকে নিতে হচ্ছে। ইকোনমিক্সে বিএসসি, এই ক্ষেত্রে আপনাকে ম্যাথামেটিক্স নিতে হচ্ছে, এছাড়া স্ট্যাট, কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা সাবজেক্ট। ম্যাথামেটিক্সে আপনাকে 41 মতন সিট আছে, আচ্ছা ইকোনমিক্সে 32 সিট আছে। ম্যাথামেটিক্সে আপনি পাচ্ছেন ফিজিক্স নিতে হবে আপনাকে, প্লাস কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি এবং স্ট্যাটের মধ্যে একটা সাবজেক্ট নিতে পাচ্ছেন। লাইক ম্যাথের জন্য আজকে ফিজিক্সের পাশাপাশি কম্পিউটার সায়েন্সটা নিতে পারেন যারা বিশেষ করে ভবিষ্যতে এমসিএ করতে চায় বা এই দিকে এগোতে চায়, আর যারা বিশেষ করে আজকে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা এই সমস্ত জায়গায় রিসার্চ যেতে চায় বা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তার ফলে এটা রাখতে পারেন। এবং তার সাথে যারা আজকে কেমিস্ট্রিকেও সমানভাবে ভালোবাসে তাদের তো বলবো কেমিস্ট্রি অতি অবশ্যই রাখবেন। ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্সে পেয়ে যাচ্ছেন, অন্যদিকে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটের মধ্যে একটা সাবজেক্ট চয়েস করতে হবে। অ্যাকচুয়ালি জুলজি, জুলজির ক্ষেত্রে কেমিস্ট্রি এবং বোটানি দুটো সাবজেক্ট, তবে জুলজির ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি ফিজিওলজিও রাখতো খুব ভালো হতো কেমিস্ট্রির জায়গাতে, বাট এক্ষেত্রে আপনি কেমিস্ট্রি আর বোটানি পাচ্ছেন। তারপরে চলে সাইকোলজি বিএসসি অনার্স, এই ক্ষেত্রে আপনি পাচ্ছেন জুলজি, বোটানি, ইকোনমি, স্ট্যাটিস্টিক্স। তো এই ক্ষেত্রে আপনার যেটা পছন্দ বা ভালোবাসার সাবজেক্ট সেটা নিতে পারেন, লাইক ইকো আপনি স্ট্যাট নিতে পারেন এবং তার সাথে জুলজি নিতে পারেন, বা জুলজি বোটানি দুটো যদি অপশান পেয়ে যাচ্ছেন দুটো নিয়ে নেওয়া ভালো, কারণ একটার সাথে অন্যটা একদম রিলেটেড। তো তারপরে চলেছে স্ট্যাটিস্টিক্স, এই ক্ষেত্রে আপনি ম্যাথামেটিক্স পেয়ে যাচ্ছেন এবং কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্সের মধ্যে একটা সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আমি বলবো নয় ইকোনমিক্স নিন, নাহলে কম্পিউটার সায়েন্স, আর যদি ফিজিক্সকে ভালোবাসেন তাহলে ফিজিক্স। অ্যাকচুয়ালি সাবজেক্ট নেওয়া মানে যেটাতে যে ভালোবাসে সেটাই নেওয়া উচিত। তারপরে বলে দিয়েছি এক্ষেত্রে আপনার এবার সিলেকশনটা কীভাবে হবে, আর মিনিমাম যোগ্যতা বাংলার ক্ষেত্রে বলে দিয়েছে সাবজেক্ট রিকোয়ার্ড যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে বাংলা ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে। এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে 55% বলে দিয়েছে এগ্রিগেট থাকতে হয় বেস্ট অফ ফোরে, আর 60% বাংলায়, 50% ইংলিশে থাকলে আবেদন করতে পাচ্ছেন। এই ক্ষেত্রে এটা হবে বেস্ট অফ ফোরের সাথে প্লাস 2 দিয়ে বাংলার যে নাম্বারটা আছে সেটাকে গুণ, সেটাকে অ্যাড করা হবে, এবং সেই হিসাবে আপনার কিন্তু মেরিট হচ্ছে। মেবি এটা যতদূর মনে হয় 2 দিয়ে গুণ করা হবে বাংলার নাম্বারটা। তারপরে চলে এসে ইংলিশ, এই ক্ষেত্রে আপনার বলে দিয়েছে ইংলিশ নিয়ে পড়তে হবে উচ্চ মাধ্যমিকে, 75% আপনার বেস্ট অফ ফোরে এবং 85% ইংলিশে থাকলে আবেদন করতে পারছেন, সেমভাবে মেরিট হচ্ছে। হিস্ট্রি, এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে, কারণ ইংলিশের নাম্বারটা দেখবে, এবং এক্ষেত্রে 50% বলে দিয়েছে আপনার বেস্ট অফ ফোরে 50% হিস্ট্রি থাকলেই, ইংলিশে থাকলে আবেদন করতে পারছেন। ভালো করে বুঝতে হবে এক্ষেত্রে কিন্তু ইংলিশের নাম্বারটা চাওয়া হলো হিস্ট্রির সময়, এবং এই ক্ষেত্রে বলে দিয়েছে এগ্রিগেটে বেস্ট অফ ফোরের সাথে বাংলা অথবা ইংলিশ, তার মধ্যে যে নাম্বারটা
যেটা বেশি আছে সেটাকে অ্যাড করে আপনার কিন্তু মেরিট হচ্ছে। এরপর চলে এসেছে ফিলোসফি। ফিলোসফির ক্ষেত্রে বলে দিয়েছে ইংলিশ, ফিলোসফি, সাইকোলজি, পল সায়েন্স, সোশিওলজি, ম্যাথ এবং এডুকেশন, এর মধ্যে যে কোনো সাবজেক্ট একটা নিয়ে আপনি পড়াশোনা করেছেন আবেদন করতে পারছেন। এবং জানিয়ে দিই এই ক্ষেত্রে আপনাদের এই এই সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা আছে সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 55%, আর অন্যদিকে আপনাদের ইংলিশে 50% থাকলে আবেদন করতে পারছেন, আর ডেস্কটপ ফোরে 50 থাকলে আবেদন করতে পারছেন। এদের যে এগ্রিগেটটা হচ্ছে এগ্রিগেটে পার্সেন্টেজ প্লাস আপনার এই সাবজেক্টগুলোর যে নাম্বারটা সেটা, এবং তার মধ্যে যেটা সব থেকে বেশি নাম্বার আছে সেই নাম্বারটার এক্সপেক্টে আপনার পার্সেন্টেজ হচ্ছে। আচ্ছা, তার পরবর্তী পল সায়েন্স। এই ক্ষেত্রে আপনার ইংলিশ রাখতে বলেছে, কারণ পল সায়েন্সের ক্ষেত্রেও 50% দেখা হচ্ছে বেস্ট অফ ফোর, আর 50% ইংলিশে থাকলে আবেদন করতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার বেস্ট অফ ফোরের এগ্রিগেট প্লাস বাংলা ইংলিশের মধ্যে যেটা বেশি নাম্বার সেই নাম্বারটা নিয়ে মেরিট হবে। সাইকোলজি, এই ক্ষেত্রেও ইংলিশ থাকতে বলেছে, কারণ 60% বেস্ট অফ ফোরে, আর 60% ইংলিশে থাকলে আবেদন করতে পাচ্ছেন। এই ক্ষেত্রেও আপনার কিন্তু বেস্ট অফ ফোরের সাথে 2 দিয়ে গুণ করা হবে ইংলিশের নাম্বার, আর ভাগ করা হবে সাইকোলজির যে নাম্বারটা রয়েছে। তার পরবর্তী চলে এসছে এবং দিয়েছে হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ যেটা বেশি আছে সেটা দিয়ে ভাগ হবে। সংস্কৃত, সংস্কৃতে রয়েছে সংস্কৃত, ইংলিশ, বাংলা তিনটে পড়াশোনা করতে বলছে, অর্থাৎ এই ক্ষেত্রে 50% আপনার বেস্ট অফ ফোরে সংস্কৃতে লাগবে 50%, বাংলা লাগবে 55%, ইংলিশে লাগবে 50%, তাহলেই আবেদন করতে পাচ্ছেন। সিলেকশন হবে এই ক্ষেত্রে এগ্রিগেটের সাথে সংস্কৃতের নাম্বারটাকে পার্সেন্টেজ করে। হিন্দির ক্ষেত্রে বলেছে হিন্দি ইংলিশ দুটো পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে, 50% বেস্ট অফ ফোরে, এবং হিন্দিতে 50%, ইংলিশে 50% থাকলে আবেদন করতে পাচ্ছেন। এই ক্ষেত্রে এগ্রিগেটের পার্সেন্টেজের সাথে হিন্দি নাম্বারটা দেখা হচ্ছে। বোটানি, বোটানি ক্ষেত্রে বলেছে আপনাকে বোটানি এবং কেমিস্ট্রি ইংলিশ তিনটেই পড়াশোনা করতে হবে, লাইক বোটানি বা বায়োলজি যাদের আছে, বোটানি বায়োলজিতে লাগবে 65%, কেমিস্ট্রিতে লাগবে 55%, ইংলিশে থাকতে হবে 50%, আবেদন করতে পারবেন তাহলেই, আর বেস্ট অফ ফোরে 60। এই ক্ষেত্রে এগ্রিগেটের সাথে বোটানি নাম্বারটাকে ডাবল করা হবে প্লাস কেমিস্ট্রি নাম্বারটাকে অ্যাড হয়ে কিন্তু পার্সেন্টেজ আসবে, মেরিট পার্সেন্টেজ। কেমিস্ট্রি, এই ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ চারটে নাম্বার দেখা হচ্ছে, এই ক্ষেত্রে 60% বেস্ট অফ ফোরে, কেমিস্ট্রিতে 65, ম্যাথামেটিক্সে 60, ফিজিক্সে 50, ইংলিশে 50% থাকলেই আবেদন করতে পারবেন বেথুন কলেজে। এই ক্ষেত্রে এগ্রিগেট প্লাস আপনার কেমিস্ট্রি প্লাস ফিজিক্স প্লাস ম্যাথামেটিক্সের নাম্বার দেখা হচ্ছে। কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে আপনাকে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাট অথবা এবং তার সাথে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে। 60% আপনাকে উচ্চ মাধ্যমিকে পেতে হচ্ছে বেস্ট অফ ফোরে প্লাস ফিজিক্স, কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাট যে কোনো একটা সাবজেক্টে 60% পেতে হচ্ছে, ম্যাথামেটিক্সে 60% পেতে হচ্ছে, ইংলিশে 50% পেতে হলে তাহলেই আপনি কিন্তু কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে বেস্ট অফ ফোরের সাথে ম্যাথের নাম্বারটা দেখা হবে। ইকোনমিক্স, ম্যাথ এবং ইংলিশ বলছে উচ্চ মাধ্যমিকে রাখতে হবে, 60% বলে দিয়েছে বেস্ট অফ ফোরে, ম্যাথামেটিক্সে 65, ইংলিশে 50% থাকলে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে এগ্রিগেটের সাথে ম্যাথের নাম্বারটা ডাবল করা হবে, ইংলিশের নাম্বারটা ডাবল করা হবে, তারপর ইকোনমিক্সে মেরিট আসবে। ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে হবে, এবং এই ক্ষেত্রে 60% পেতে হবে বেস্ট অফ ফোরে, ম্যাথে 65, ইংলিশে 50% থাকলেই আবেদন করতে পাচ্ছেন। এগুলো সব মিনিমাম আবেদন, অর্থাৎ এই কাট অফ তার মানে 90-80 অনেকটা কাট অফ যাবে কিন্তু প্রথম দিকে, বাট লাস্টের দিকে এই সমস্ত কলেজই কিন্তু আবার উইশ লিস্ট বার করে, স্পট অ্যাডমিশন করায়, তাই টেনশনে কিচ্ছু নেই, সবাই আবেদন করবে। এগ্রিগেট পার্সেন্টেজ এখানে বেস্ট অফ ফোর প্লাস 2 × ম্যাথামেটিক্সে 2 দিয়ে গুণ করে হবে। ফিজিক্স, এই ক্ষেত্রে ফিজিক্স, ম্যাথ, ইংলিশ পেয়ে যাচ্ছেন, 60% পেতে হবে বেস্ট অফ ফোরে, ফিজিক্সে 65, ম্যাথামেটিক্সে 60, ইংলিশে 50% থাকলে আবেদন করতে পাচ্ছেন। এগ্রিগেটের সাথে ম্যাথ এবং ফিজিক্সের নাম্বারটা দেখবে। জুলজি, এই ক্ষেত্রে বলে দিয়েছে জুলজি, বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, 60% বেস্ট অফ ফোরে, এবং জুলজি বা বায়োলজিতে 65, কেমিস্ট্রিতে 55, ইংলিশে 50% দেখা হবে, উচ্চ মাধ্যমিকে থাকলেই আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার এগ্রিকেটের সাথে জুলজি বা বায়োলজি নাম্বারটা গুণ করা হবে 2 দিয়ে, প্লাস আপনার কেমিস্ট্রি নাম্বারটা কিন্তু অ্যাড করা হবে। স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিকে, 60% বেস্ট অফ ফোরে, এবং তার সাথে ম্যাথামেটিক্স এবং ইংলিশে পেতে হবে, ম্যাথে পেতে হবে 65, ইংলিশে পেতে হবে কম করে 50%, তাহলে আবেদন করতে পারবেন। স্ট্যাটিস্টিক্সে কিন্তু এগ্রিগেটের সাথে ম্যাথামেটিক্সের নাম্বার দেখা হবে। যারা আজকে এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে তাদের বলে দিয়েছে 40% মার্কস এগ্রিগেট, 40% বলে দিয়েছে রিলেটেড সাবজেক্টে পেলেই আবেদন করবে। সাধারণত ওবিসি, ওবিসি বিদের কিন্তু এই সুযোগ দেয় না, বাট এটা কিন্তু বেথুন কলেজ এই সুযোগটা দিল, তার ফলে এটা বিশাল বড় বেস্ট অফ লাক জানাই। এবং এই ক্ষেত্রে তো এ না পড়লে বি, যেটা আমি অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির সময় শেয়ার করেছিলাম যে মিনিমাম যে পড়াশোনাগুলো আপনাকে করতে হবে আর যেগুলো আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেও দিলাম, খরচটা
বলে দিই, 1881 টাকা খরচা পড়ছে যারা সাইকোলজিতে মেজর ছাড়া, মানে সাইকোলজি মেজর বা মাইনরে না রেখে যারা ভর্তি হবে বিএ অনার্সে তাদের 1881, আর যারা সাইকোলজি নিয়ে ভর্তি হবে তাদের 1896 মেজর বা মাইনরে। অন্যদিকে বিএসসি অনার্সের ক্ষেত্রে আপনার পড়ছে 2071, সেটা ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুলজি সাইকোলজি বিএসসি ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স বিএসসি অনার্সের জন্য 2071 2071 টাকা আপনার খরচা পড়ছে। তার সাথে কিছু ডিপ্লোমা কোর্স যেগুলো আপনাকে কলেজ টাইম টু টাইম বলবে সেগুলো আপনি পরবর্তীতে করতে পারছেন। তো এটা হচ্ছে বেথুন কলেজের টোটাল ডিটেলসটা আমি শেয়ার করে দিলাম, চলুন দেখে নিচ্ছি পরবর্তী কলেজ। আর শেয়ার করে দিচ্ছি আরও একটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ, যার নাম হচ্ছে হরিমোহন ঘোষ কলেজ, গার্ডেন রিচ কলকাতা 24 অবস্থিত হরিমোহন ঘোষ কলেজও চলে এসছে তাদের সমস্ত অ্যাডমিশনের ডিটেলস। এটু স্ক্রল করে চলে এলাম, এটা হচ্ছে হরিমোহন ঘোষ কলেজ অ্যাডমিশন hgc.in এই ওয়েবসাইটে এসে আপনাকে দেখতে হবে। তো এটু স্ক্রল করে চলে এসে প্রথমে আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে বিএ অনার্সের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন সাবজেক্ট বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স এবং উর্দু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা জায়গাতেই যারা আজকে জেনারেল ক্যাটাগরি বা ইডব্লিউএস রয়েছে বা ওবিসি রয়েছে তাদের 50% মার্কস পেতে হবে, এগ্রিগেটে 45% সাবজেক্টে রাখতে হবে এবং যারা আজকে বলে দিয়েছে 30% এগ্রিগেট 55% সাবজেক্ট, অর্থাৎ আপনার রাখতে হবে হচ্ছে 50% রাখতে হবে বেস্ট অফ ফোরে, 45% রাখতে হবে অনার্সের সাবজেক্টে। যাদের আজকে 55% অনার্সের সাবজেক্টে আছে তাদের আর 30% পেলেই হয়ে যাবে বেস্ট অফ ফোরে, আর এছাড়া এসসি এসটি যারা আছে তাদের 40% করে লাগবে সাবজেক্ট এবং বেস্ট অফ ফোরে। আচ্ছা, তার সাথে বিএসসি অনার্স এই ক্ষেত্রে একদম সেম, ফর 50-45 লাগছে এবং আপনার 55 লাগছে সাবজেক্টে, আর এসসি এসটিদের জন্য 40%। আচ্ছা, বিএসসি অনার্স আপনি পেয়ে যাচ্ছেন ম্যাথামেটিক্স ইকোনমিক্স এবং তার সাথে ফিজিওলজি পেয়ে যাচ্ছে, যদিও এখানে বানানটা যতদূর মনে হয় ভুল, বাট ফিজিওলজি হবে। আচ্ছা, তারপরে চলে এসে বিকম অনার্স, এক্ষেত্রে আপনি অ্যাকাউন্টেন্সি অনার্স করতে পারছেন এবং 50% মার্কস এগ্রিগেট 45% সাবজেক্টে থাকলে আবেদন করতে পারছেন, লাইক একদম সেম। এবং তার পরবর্তী এখানে বিএ জেনারেল আপনি পেয়ে যাচ্ছেন বেঙ্গলি ইংলিশ এডুকেশন পল সায়েন্স হিস্ট্রি উর্দু ইকোনমিক্স, পাস মার্কস থাকলে আবেদন করতে পারছেন। তার সাথে বিএসসি পেয়ে যাচ্ছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বোটানি ফিজিক্যাল এডুকেশন এবং ফিজিওলজি পেয়ে যাচ্ছেন, এখানে বানানটা ঠিক রয়েছে, মেবি প্রিন্টিং মিস্টেক হয়েছে তো বা টাইপিং মিস্টেক। বিকম জেনারেল সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথ বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে আপনি বিকম অর্থাৎ কমার্স পাশ করলে আবেদন করতে পারছেন। বিকম জেনারেলের ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টস বিজনেস স্টাডিজ এবং তার সাথে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যা যা সাবজেক্টগুলো রয়েছে এগুলো আপনি পাস মার্কস করলেই আবেদন করতে পারছেন। চলুন আমরা এবার একটু দেখে নিচ্ছি ইনটেক ক্যাপাসিটি, তো একটু জাস্ট ইনটেক ক্যাপাসিটি ক্লিক করলাম। বিএ অনার্সে আপনি পেয়ে যাচ্ছেন বাংলাতে 73 মতন সিট, ইংলিশে 48, পল সায়েন্সে 30, উর্দুতে রয়েছে 48, হিস্ট্রিতে 30, অ্যাকাউন্টেন্সি বিকম অনার্সে রয়েছে 120, ইকোনমিক্সে বিএসসিতে পেয়ে যাচ্ছেন 18টা সিট, ম্যাথামেটিক্সে 22, ফিজিওলজিতে রয়েছে 22, বিএ প্রোগ্রাম অর্থাৎ 3 বছরের প্রোগ্রামে 350টা সিট রয়েছে, তার সাথে বিকম প্রোগ্রামে 250টা সিট রয়েছে, বিএসসি পিওর সায়েন্স প্রোগ্রামে 50টা সিট রয়েছে, বিএসসি প্রোগ্রাম বায়ো সায়েন্সে রয়েছে 40টা মতন আপনার সিট অর্থাৎ 3 বছরের কোর্সে। আচ্ছা, এখান থেকে আপনারা বাকি জিনিসগুলো দেখে নিতে পারছেন, লাইক প্রসপেক্টাস, সেখানে হেল্প ডেস্ক ডিটেলস, মেরিট পয়েন্ট সমস্ত কিছু রয়েছে, একটু এখান থেকে আপনারা ভেরিফাইড করে নিতে পারছেন, যদিও মেরিট পয়েন্টটা এখনও অবধি আপডেট করেনি বাট খুব তাড়াতাড়ি আপডেট করে দেবে কলেজের তরফ থেকে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন। 3টে ভিডিও শেয়ার করলাম, প্রচুর ভিডিও শেয়ার করছি সকাল থেকে, লাইক তো চাই ভিডিওগুলোর, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।